Bismillahir Rahmanir Rahim. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত ইকরা বাংলার আলোর দিশারি প্রোগ্রামের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর দিশারি প্রোগ্রামের আজকের যারা উপস্থিত আছেন কাছের দূরের সবর সব শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ইকরা বাংলার পক্ষ থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস এবং মেনর পাক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব শেখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ শেখ ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনারা শুনে আসছেন দোয়া সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এবং আজকে এই দোয়ার আদাব সম্পর্কে এবং কীভাবে আমরা দোয়া করতে হবে সে সম্পর্কে শেখ গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ তারপরে আপনাদের সাথে আসবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে শেখ গুরুত্বপূর্ণ উত্তর দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ক্বালা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم إن الله حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমিন আমিন বিগত কয়েকদিন যাবত যে বিষয়টি আমরা রচনা করে আসছি সেটি হলো দোয়া এবং দোয়ার গুরুত্ব দোয়ার আদাব এবং অ্যাটিকিউড সম্পর্কে আজকেও দোয়ার অন্যতম একটি আদাব হলো দোয়ার মধ্যে হাত উঠানো হাত উঠাইয়া দোয়া করা এই মর্মে কোরআনে করিমের একটি আয়াত সূরা মুমিনুনের একটি আয়াত ফামাস্তাকানুলি রব্বিহিম ওয়ামা ইয়াতাযাররুউন এই আয়াতের তাফসিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিছু বান্দাদের সম্পর্কে বলতেছেন যে আমি তাদেরকে শাস্তি আমি নাজিল করলাম আজাবের মাধ্যমে তাদেরকে যখন আমি ধরলাম তখন তারা একটাবারও আমার কাছে তারা কাকুতি মিনতি করল না এবং তারা কোনো আহাজারিও করল না এই কাকুতি মিনতি করার অর্থে হযরত আলী দেন বলতেছেন এর তাফসিরে মানে তারা হাত তুলে আমার কাছে দোয়া করল না এবং আমি যে হাদিস পড়েছি তিরমিজি শরীফের এছাড়াও আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ বলেন শুধুমাত্র বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসগুলো এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময় হাত তুলেছেন এই হাদিসগুলোর সংখ্যা অন্তত পক্ষে ত্রিশেরও কম হবে না ত্রিশ এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি এই বিষয়ের উপর যে কিতাব লিখেছেন সেখানে হাত তোলার উপর একশোটি হাদিস কমবেশ মোরলেস একশো হাদিস সেখানে নকল করেছেন আমরা তো সবটি হাদিস হয়তো আলোচনা করতে পারবো না সংক্ষিপ্তভাবে এখানে কয়েকটি হাদিস সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এইসব হাদিসের উপর ভিত্তি করে ওলামা একরাম বলেন বিশেষ করে তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজির মধ্যে আল্লামা মোবারকপুরি রহমতুল্লাহি আলহি উনি উল্লেখ করেছেন যে দোয়ার মধ্যে হাত তোলা এটিও একটি আদব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
অসংখ্য অগণিত হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ নবী হাত তুলেছেন এবং কোনো হাদিসের মধ্যে হাত তোলার নিষেধ তো আসে নাই। এই সব বিষয়ের উপর ভিত্তি করে ইবেন মোবারকপুরীর রহমতুল্লাহ সহ উলামায়ে কেরাম সবাই বলতেছেন যে দোয়ার মধ্যে হাত তোলা এটাও একটি দোয়া কবুল হওয়ার একটি অন্যতম একটি হাতব। আল্লাহ মহানবী রহমতুল্লাহ আলাইহ সেই কথা উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রব্বাকুম হাইয়ুন করিম, আল্লাহ সুবহান ওয়া তাআলা অত্যন্ত হায়া এবং অত্যন্ত দয়াল। যখন বন্দা আল্লাহর কাছে হাত তুলে, এই হাতটাকে খালি ফিরত দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে। তো বোঝা গেল দোয়ার মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য হাত উঠিয়ে দোয়া করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। মুসলিম শরীফ আসতেছে, হযরত আবু হুরায়রাকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। লম্বা একটি হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং উনি শুধুমাত্র পবিত্র দানকেই আল্লাহ পাক কবুল করে থাকেন। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, সুম্মা যাকারা আর রজুল ইউতিলুস সফর, অনেক সময় একজন মানুষ লম্বা সফর করে, আশহসা তার মাথার চুল বিকৃত, আকবরা দুলাবালু তার বডির মধ্যে লাগা আছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, ইয়া রব্বি, হে রব আমাক এই দাও সেই দাও ভাবে দোয়া করে। কিন্তু আল্লাহ নবী বলতেছেন তার দোয়াটা কিন্তু কবুল হয় না। কেন হয় না? কারণ মাতামুহু হারাম, যে খাদ্য খেয়ে সে হাত দোয়া করতেছে তার খাদ্যটাও হারাম, যে পান করেছে সেটাও হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, এবং সে যে বডিটা যার মাধ্যমে সে যে জিনিসের মাধ্যমে সে বিল্ড আপ করেছে সেটিও তার ভিতরে হারাম, হারামের মাধ্যমে সে করেছে, ফান্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়াটা কীভাবে কবুল হবে? আরেকটি হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে সবাই হালাক হয়ে যাচ্ছে, আপনি দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিম্বরে হাত তুলে দোয়া করলেন। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, ওয়ারাফা নাসু আইদিয়াহুম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী হাত তুলেছেন এবং এই মসজিদে ফ্রাইডে শুক্রবার ছিল, সমস্ত সাহাবা একরাম আল্লাহ নবীর সঙ্গে হাত তুলে ইজতেমাইভাবে সবাই দোয়া করেছেন মিম্বরের মধ্যে। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি এই হাদিসের উপর একটা চ্যাপ্টার কায়েম করেছেন, সেটি হলো বাবু রফে আইদিন নাস, বাবু রফিন নাসি আইদিয়াহুম আল ইমাম ফি সলা ফি সলাতুল ইস্তিসকা, যে মুক্তাদিরাও এবং সবাই উপস্থিত যারা ছিলেন সবাই নবী একরামের সঙ্গে হাত তুলেছেন দোয়ার মধ্যে। ও সেটি ছিল বৃষ্টি চাওয়ার মাধ্যমে, নবী আকরাম ইসলাম বৃষ্টির জন্য যখন দোয়া করেছিলেন মিম্বরে তখন নবী ইসলাম হাত তুলেছেন, সমস্ত সাহাবাকরম হাত তুলেছেন এবং সবাই দোয়া করেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হলো দোয়ার মধ্যে হাত তোলা, আল্লাহ নবী হাত তুলেছেন, সাহাবাকরম হাত তুলেছেন। আরেকটি হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, আন্নাহা রাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ রাফিয়ান ইয়াদাইহি ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নামা আনা বাশারুন হাদিস। যে নবী করিম সঙ্গে দেখেছেন আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন এবং বলেছেন আমি তো একজন মানুষ। এইবারে বুখারী শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে লতবিয়া নামে একজনকে যাকাত কালেকশনের জন্য পাঠিয়েছিলেন, ওই ব্যক্তি সেখান থেকে ফিরত আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলা যাকাতের মাল আর বাকি যা আছে সব অনেক লোক আমাকে প্রাইভেট এগুলো আমাকে দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টির উপর একটু অসন্তুষ্টি পেশ করতে গিয়ে মিম্বরে এক পর্যায়ে বলেই ফেললেন, আল্লাহুম্মা, উনি বললেন হাত উঠাইয়া, হাত রাফা ইয়াদাইহি তারাইতু উফরাতাই বিতাইয়া কুল আল্লাহুম্মা হাল বাল্লাহতু। রাসূল আকরাম সাল্লাম একটি বয়ান দেওয়ার পরে বললেন, আয় আল্লাহ, আমি কি এই কথাগুলো পৌঁছে দিতে পেরেছি? এই কথা বলার সময় হাত তুলেছেন এবং সাহাবাগণ বলতেছেন আমরা বগলের সফেদি পর্যন্ত সাদা অংশ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এই ঘটনাটা বুখারী শরীফে রয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ফতে হওয়ার পরে হাত তুলে দোয়া করেছেন, ফারাফা ইয়াদাইহি ওয়া জাআলা ইয়াদুহু, মক্কা বিজয়ের পরে। বুখারী শরীফে এসেছে আরেকটি ঘটনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা নাযাল আলাইহিল ওয়াহয়ু ইয়াসমাউ ইনদা ওয়াজহি কাদাবি নহি ফানজালাল্লাহু আলাইহি ইয়ামান সুম্মা সুরিয়ানু ফাস্তাকবালা কিবলা ওয়ারাফা ইয়াদাইহি, হাত তুলে দোয়া করেছেন। এই সব
হাদিসের উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম বলতেছেন দোয়ার মধ্যে হাত তোলা এটাও কিন্তু দোয়ার অত্যন্ত বড় একটি আদব। তবে হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখা ভালো, হযরত আনাস সাল্লাল্লাহু থেকে বর্ণিত এটা বুখারী শরীফে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন দুআইহি ইল্লা ফিল ইসতিসকা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইসতিসকা, বৃষ্টির জন্য যখন আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, তখনই শুধু হাত তুলেছেন, অন্য কোনো সময় হাত উঠান নাই, একটি হাদিসে মর্মে এসেছে। এই হাদিসটি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি ফতুল বারীতে এবং আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহিও এই হাদিসটা নকল করার বলতেছেন। এই হাদিসের জাহিরের উপর কিন্তু আমল করা কোনো অবস্থায় সম্ভব নয়, কারণ বুখারী শরীফ এবং মুসলিম শরীফেই শুধুমাত্র প্রায় 30টির মতো হাদিস রয়েছে যে নবী একরম সময় ইস্তেসকা ছাড়াও অন্যান্য সময় হাত উঠিয়েছেন। অতএব এই হাদিসের ব্যাখ্যায় বলা যেতে পারে যে দুইটি, একটি হলো যে ইস্তেসকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হাত তুলতেন সেখানে দুইটি জিনিস ছিল। একটি ছিল যে স্বাভাবিক দোয়ার মধ্যে আল্লাহ নবী সিনা পর্যন্ত হাত উঠাইতেন, কিন্তু ইস্তেসকার সময় হাতটা উপরে তুলতেন বেশি, তারপরে হাতটা সাধারণত দোয়ার মধ্যে আমরা হাতটা এইভাবে রাখি, ইস্তেসকার মধ্যে হাতটা এইভাবে উলট করে মানে বিপরীত দিকে হাতটা রাখতেন, প্লাস নবী করিম সাল্লাম একটু সামন দিকে একটু ঝুঁকে যেতেন। এই যে তিনটি পদ্ধতি, এই তিন পদ্ধতিতে যে হাত তোলা যেটা ছিল এটা শুধুমাত্র ছিল ইস্তেসকায়, অন্যান্য দোয়ার মধ্যে শুধুমাত্র হাত তুলতেন এবং হাতটা এত উপরে তুলতেন না, নর্মাল তুলতেন, সিনা পর্যন্তই তুলতেন নবী করিম সাল্লাম। তো অতিরিক্ত তোলা যেটা এটা শুধুমাত্র ইস্তেসকার তুলছেন, এই হলো তার অর্থ। এর অর্থ মোটেই এটা নয় যে নবী করিম সাল্লাম অন্যান্য দোয়ার মধ্যে হাত উঠান নাই, কারণ যদি আপনি এই অর্থ নেন তাহলে এই যে হাদিস যেগুলো বলা হলো এটাও বুখারী শরীফে, ওই হাদিসগুলোকে কী করা যাবে? এজন্য ওলামায়ে কেরাম বলেন, বিশেষ করে ইবনে হাজার আসকালানির মধ্যে বলতেছেন, যখন একই বিষয়ের উপর দ্বিপক্ষিক হাদিস আমাদের সম্মুখে আসবে তখন আমাদের করণীয় হলো যে আমরা চেষ্টা করব এই হাদিসের তাআরুদ এবং তার কন্ট্রাডিকশন যেটা আছে এটাকে, বিরোধকে মীমাংসিত করার জন্য আমরা চেষ্টা করব উভয় হাদিসকে এমন একটি অর্থ নেওয়ার যাতে এক হাদিসের আর এক হাদিসের সঙ্গে কোনো বিরোধ বহাল যেন না থাকে। তো এখানে আমরা এমনভাবে অর্থ নিতে হবে যে আল্লাহ নবী ইস্তেসকাতে শুধু হাত উঠিয়েছেন, এর মানা যে খাস কয়ফিয়ত এবং যে পদ্ধতিতে হাত তুলেছেন এই পদ্ধতি সাধারণত হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাই তার অর্থ। অথবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার মধ্যে হাত তুলতেন, অন্য সময় তুলতেন না, এর অর্থ হলো মিম্বরের মধ্যে দাঁড়ানো অবস্থায়, যে মিম্বরে দাঁড়ানো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মেঘ এবং বৃষ্টির প্রার্থনার জন্য হাত তুলেছেন, অন্য কোনোদিন মিম্বরে এভাবে হাত তুলেন নাই। কেন? এর জন্য খুতবার, কারণ খুতবার সময়ে, খুতবা দেওয়াকালীন সময়ে এভাবে হাত তোলা আল্লাহ নবীর একটা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খুতবাতে, কিন্তু খুতবা দেওয়াকালীন সময়ে কোনো সময় হাত তুলতেন না। তো হয়তো আনসাল্লাহর উদ্দেশ্য সেটা হতে পারে যে আমরা নবী আকরামকে ইস মিম্বরে বসা অবস্থায়, খুতবা দেওয়া অবস্থায় অন্য কোনো দিন হাত তুলতে দেখি নাই, শুধুমাত্র ওই দিন দেখেছিলাম ইস্তেসকার সময়, বৃষ্টির প্রার্থনা করার সময় আর হাত নবী হাত তুলেছেন। সে যাই হোক, এই সব আলোচনার পরিপ্রেক্ষিতে অবশ্যই দোয়ার মধ্যে হাত তোলা যেটা এটা দোয়ার একটি আদব। অতএব যদি আমরা কোনো সময় দোয়া করি হাত আমরা না তুললেও দোয়া হবে, কিন্তু হাত তুললে সেটাকে বেদাত বলা যাবে না, কারণ নবী ইসলাম কোনো হাদিসের মধ্যে হাত তোলা নিষেধ করেন নাই। এই হলো আজকেও একটি আদব সম্পর্কে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন যেভাবে দোয়া করলে কবুল হয়, দোয়ার প্রত্যেকটি আদবকে রক্ষা করে যেন আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। এরপরেও আমরা গতকালকে আমরা বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং দোয়ার জন্য আমাদেরকে তরকিবও দিয়েছেন। আমরা জানি যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কত লোক দোয়ার মাধ্যমে তাদের গুনাহকে মাফ করাইতে সক্ষম হয়েছে, কত লোক তাদের পেরেশানিকে দূর করতে পেরেছে। আল্লাহু আকবার, কত মা বাবা তার অবাধ্য সন্তানদেরকে বাধ্য করতে পেরেছে, কত বিপদী দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি লাভ করতে পেরেছে, কত অসুস্থ এবং পীড়িত লোক দোয়ার মাধ্যমে সুস্থ হতে পেরেছে। অতএব দোয়া মুমিনের জন্য অত্যন্ত বড় একটি হাতিয়ার, সিলাহুল মুমিন, এবং দোয়া হল মুখল ইবাদ, ইবাদতের একটি সারাংশ এবং সার। বাট এটার জন্য সবচেয়ে ব্যস্ত হলো আমি যদি আমার একা একই আল্লাহর কাছে দোয়া করি এবং অত্যন্ত কাকুতি মিনতি স্বরে আমরা যেন দোয়া করব এবং দোয়ার মধ্যে
আমরা গত ওই তারিখে আমরা বলেছিলাম যে আমরা কখনো তাড়াহুড়া করব না, কারণ আমাদের প্রত্যেকটি দোয়া কাজে লাগে। কিন্তু হাদিস বলতেছে আমরা দোয়ার মাধ্যমে যে জিনিসটা আমার কাছে আল্লাহর কাছে চাইলাম কোনো সময় সমান ওই জিনিসটা আল্লাহ পাক দিয়া দেন, নগদ দেন অথবা একটু লেটে দেন, কোনো সময় সম পরিমাণের বিপদ আল্লাহ পাক আমাদের থেকে সরিয়ে নেন। এই দুইটার কোনো একটিরই না হয় তাহলে বিশ্বাস করতে হবে এই দোয়াটি আমার সওয়াব হিসাবে আল্লাহ পাক জমা রেখেছেন, কঠিন কিয়ামতের দিনে আমার সামনে সওয়াব হিসাবে হাজির হবে। একটি হাদিসে এই মর্মে বলা হয়েছে অনেক লোক আশ্চর্য হয়ে যাবে কঠিন কিয়ামতের দিন, অনেক সওয়াব যখন সে দেখতে পাবে এই সওয়াবটা কোত্থেকে আসলো, সে পেরেশান হয়ে যাবে যে কই থেকে আসলো। শেষ পর্যন্ত তখন জানতে পারবে এটা দুনিয়াতে থাকা অবস্থায় যত দোয়া করেছিল আল্লাহ আকবার, অনেক দোয়া হয়তো আল্লাপাক কবুল করেন নাই, এই দোয়াগুলোর সওয়াব হিসাবে আজকে পেশ করা হয়েছে। তখন ওই ব্যক্তি আফসোস করবে যে হায় হায় যদি আমার দোয়াগুলো বাকি যেগুলো কবুল আছে কবুল না যদি থাকতো তো আজকে হয়তো এই দোয়াগুলো আমরা সওয়াব পেতাম। অতএব আমরা দোয়ার অবশ্যই এহতেমাম করবো ইনশাআল্লাহ। দেখি আমাদের কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি প্রশ্ন ভাই? প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, আর তারপরে আপনি তো শুকরিয়া আদায় করলাম যে আপনারা যে আপনারা মূল্যবান সময় দিয়া আমরা দৈন্য করলাম, বহুত উপকৃত হইলাম আমরা। আল্লাহ তাআলা আপনাদের তো দুনিয়া আখেরাতে কামিয়াব করুন। আমিন আমিন আমিন। আমি একটা বিষয়ে আলাপ করতে চাচ্ছিলাম, একটা জিনিস জানতাম ইসলাম আগে। জি বলেন। দুইজন মানুষ তার মধ্যে কিছু টেকার লেনদেন হয়েছে আগে, তো পাওনা দরে ঠিক টাইম মতো টেকা দিতে পারছেন না, দুই তিনটা তারিখ মিস হয়ে গেছে। পরবর্তীতে স্বাভাবিক সম্পর্ক কিছু ঘাটতি হয়েছে, এর সময় পাওনা দরে বুঝছেন যে এটা ভুল হয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি টেকা দিলেই মো এবং তাঙ্গে সে ক্ষমা চাইব, মাছ চাইব যে আমি বিলম্ব করছি বা সম্পর্কটা নষ্ট করছি, এর লাগে আমি সরি আছি, মাছ চাইব। কেমন তো আমার জানার বিষয়টা হইল গিয়া যে গেফ টেকা ফাইতা তান করণীয় তথা তাই তারে টেকা ফাইয়া তারে সহজেই মাফ করে দিলেই তো আনি না কোনো শাস্তি দিতা বা কিতাব করার তান। ঠিক আছে ভাই, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন। এই দুবাইয়ের মধ্যখানে এই যে মধ্যখানে যে সমস্যা হয়েছে এটার সমাধান শেখ ইনশাআল্লাহ অভিমত পেশ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কলা কে আছেন ভাই? দেখি আমরা। আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি প্রশ্ন ভাই আপনার আজকে? আমার দুইটা দোয়া আমি জানতাম চাইছিলাম আর কি, আমি দুইটা দোয়া পড়ি, দুইটা দোয়া ঠিক আছে নিবা, দুইটা দোয়ার অর্থ কিটা? জি বলেন। প্রথমটা হইল আপনার আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন ফিতনাতিল কবর। জি। আর দুই নম্বরটা হইল গিয়াহরি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। মাশাআল্লাহ। দুইটা দোয়া ঠিক আছে নিবা, দুইটা দোয়া বর্তমান জানতাম সেইরাম। খুব সুন্দর প্রশ্ন, ইনশাআল্লাহ শেখ আপনার উত্তর দিবেন। জাযাকুমুল্লাহ। পরবর্তী কলার কে আছেন ভাই লাইনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা মাত্র কোশ্চেন আছে হুজুরের কাছে। জি বলেন। আমরা ও শুকুর উপরে যে বুয়া থাকে এটা অনেক সময় বুয়ার মাঝে যে একটা মাঝে মাঝে সরলাম বই দেয়, এটা আমরা সেলুনে গিয়ে অনেক সময় আমি নিজে খাটি লাই, এটা খাটাটা ঠিক ওঠ কিনা না ওটা তো আমার মানে। ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি শেখ, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিবেন। জাযাকুমুল্লাহ। জি আসসালামু। পরবর্তী কলার কে আছেন ভাই লাইনে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন আসলো। জি বলেন, আপনার কি প্রশ্ন? যে আমার প্রশ্ন, আমার বাচ্চা পাঁচটা বাচ্চা জানো নিচ্ছে, চারটা বাচ্চা আমি কোরআন শরীফ পড়াই জানো নি, ওই নিজের জন্য একটা ইয়ে পিটিএর বেমার আই হয়ে তারা ইয়ে কোরআন শরীফ পড়ুন, নিজের জন্য একটা দুইটা শব্দ ইয়ে তারা রে হইয়া দিলে এ পিটিএ পড়াত বই, কিন্তু হইয়া দিলে এই গুমার কতটুকু গুণ হইব কি কি হইব আমি জানতাম সেই আর বলতো। জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটা প্রশ্ন করতাম স্যার। জি বলেন। আকিকার যে মাংসগুলো মাফে খাইতে পারেনি, ওটা আনতাম স্যার। আকিকার মাংস মা বাবা খাতে। জি আমরা বুঝতাম, পারছি দেখো দরকার ইনশাআল্লাহ। আর যে বাজার প্রশ্ন বা মেহরবানি করে টিভির ভলিউমটা যদি আপনারা কমাইয়া মিউট করে করেন তে একটু সহজ হইব আপনারা আমরা কথাগুলো বুঝতে এবং শুনতে। জি জাজাকুম আল্লাহ, থ্যাংক ইউ। পরবর্তী লাইনে কে আছেন? হ্যালো কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলাম আপনার কোন প্রশ্ন আছে নি আজকে? জাযাকুমুল্লাহ, বহুত শুকরিয়া আপনারও। হ্যালো, আমি স্টুডেন্ট মাত্রম সাইদাম জাইনা না কেসে আপনার। জি আমরা ডাইভ আপনার স্টুডেন্ট আমরা মাত্র রাখো কাছে আমরা কোনো প্রশ্ন তাহলে। আমি আসা ও লগে আমি একটা কথা জানতাম সাই ইসলাম আপনার। জি খোকা, আপনার লাইভ আমরা লাই কথা কইরা আপনার প্রশ্ন, আপনার টিভির ভলিউম কমাইয়া আপনার কোয়েশ্চন কিটা খোকা বইন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনার হুনিয়ার আপনি প্রশ্ন কি তা হোক সম্ভবত আমরা এই পয়েন্টে আমি আপনার জানতাম তাই আর আপনার জিকাইতাম যে আমার ফুফু মারা গেছে মানে শাশার গরুর বাইর গরুর বাপ বাপি যায় বাই ফুটে ফুফুর মুখ দেখা যায়নি না যাই দেখা যাই নাই। ওকে ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি আপনার যে প্রশ্ন যেটা, ইনশাল্লাহ শেখ উত্তর দিবেন, হুজুরে উত্তর দিবা। নেক্সট কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির আমি আপনাকে প্রশ্ন করতাম। আসসালাম। জি হোক আপনার প্রশ্ন। জি হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠা হল দেখি সূর্য উঠার সময় বাকি ফাস্ট মিনিট আমি নামাজও লাগি গেছি 4 মিনিট তে 1 মিনিট বাকি রয়েছে আমার নামাজ শেষ হয়ে গেছে আমার ফজর নামাজটা কি তৈরি করি না আমার দুয়ার তৈরি করি সামনে দুটার 3-4 মিনিট আগে আমি খাড়া হয়ে গেছি তোমার তাড়াহুড়া হবে। ওকে ইনশাআল্লাহ হুজুরে উত্তর দিবা আপনি অপেক্ষাতে হকা, জাযাকুমুল্লাহ। পরবর্তী কলার কে আছেন? হ্যালো কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার টিভির ভলিউম আপ লাগে আমরা শুনতাম পারি না, দয়া করে টিভির ভলিউম লামাক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আগে আমার লাইনটা কাটি গিয়েছিল দিয়া। আচ্ছা আচ্ছা, এক ভাইয়ে ঠান্ড উদ্দেশ্য আওয়ার পরে তাই ড্রাইভিং লাইসেন্স 2 নম্বর ওয়ে আর কি লাইসেন্স করছিলা সম্ভবত আমরা এই কলারে লস্ট করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পরে আবারই আপনাদের সাথে আসি। এতক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বাকি কলা পরবর্তী উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা বিরতি থেকে আসার পরে আপনাদেরকে প্রদান করব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah.